সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আমার সহকর্মীবৃন্দ, যারা এই মুহূর্তে ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত ইউনাইটেড ভার্চুয়াল ক্লাসরুমে লাইভটি সরাসরি দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আইসিটি ক্লাসে। আমি প্রিয় শিক্ষার্থী তোমাদের সাথে আছি, আমি মোহাম্মদ শরীফ আহমেদ, আইসিটি প্রভাষক, ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, জামালপুর। সো আজকে আমরা আইসিটির চতুর্থ অধ্যায়ের একটি খুব মজাদার একটি টপিক নিয়ে পড়াশোনা করব। আমরা হরহামেশাই আমরা ইন্টারনেটে ওয়েবসাইট এবং ইন্টারনেটে যে জিনিসগুলো আমরা ইউজ করি এরকম রিলেটেড কিছু জিনিস নিয়ে আজকে আমরা পড়াশোনা করব। তবে আজকে আমরা আমাদের মূল পাঠে যাওয়ার আগে প্রথমেই কিছু ছবি দেখি। আমরা আমাদের স্মার্ট বোর্ডে দুটি ছবি দেখতে পাচ্ছি। এখানে একটি ছবি হচ্ছে কম্পিউটারের এবং অন্য একটি ছবিতে আমরা দেখতে পাচ্ছি HTTP এবং দেখতে পাচ্ছি WWW। সো তোমরা অনেকেই জানো যে HTTP মিন্স হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল এবং WWW মিন্স ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। আমি এখানে দুটি ছবি দিয়েছি, একটি কম্পিউটার এবং আরেকটি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের, তার সাথে আমি আরেকটি ছবি দিয়েছি ফেসবুকের। প্রিয় শিক্ষার্থী, এখানে আমি এই দুটি ছবির সাথে ফেসবুকের একটি সম্পর্ক বোঝাতে চেয়েছি। আমি যদি ফেসবুকে লগ ইন করতে চাই তাহলে আমাকে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের সমন্বয় করে আমাকে ফেসবুকে ঢুকতে হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের যেই পাঠ বা আমাদের আজকে লাইভ ক্লাসের যে বিষয়বস্তু সেটি হচ্ছে একাদশ শ্রেণী অধ্যায় 4 পার্ট 1। আজকে যদি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি লাইভ ক্লাসটি করি তাহলে আমরা যে জিনিসগুলো সম্পর্কে জানতে পারবো সেটি হচ্ছে ওয়েব ডিজাইন এবং ওয়েব ব্রাউজার সম্পর্কে আজকে আমরা জানতে পারবো, পাশাপাশি ওয়েবসাইটের কিছু প্রকারভেদ আছে সেই প্রকারভেদগুলো সম্পর্কে জানতে পারবো এবং ওয়েব সার্ভার এবং ওয়েব ক্লায়েন্ট সম্পর্কে বর্ণনা করতে পারবো। সো আজকে আমাদের মূল পাঠদানে ঢোকার আগে আমি একটু চেক করে নিচ্ছি আমাদের লাইভ ক্লাসটি ঠিকমতো রান করছে কিনা, আমাদের সাউন্ড সিস্টেম এবং ভিডিও সিস্টেম সব কিছু ঠিক আছে কিনা আমি একটু চেক করে নিচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা বর্তমানে লাইভ ক্লাসে যুক্ত আছো তারা তোমাদের বন্ধুদের সাথে বা তোমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে লাইভটি শেয়ার করে দিতে পারো, যাতে তোমার ফ্রেন্ড যারা আছে তারা এই ক্লাসটি সরাসরি উপভোগ করতে পারে। চলো আমরা আমাদের মূল পাঠদানে চলে যাই। এখানে আমি এখন কিছু তোমরাই আগে বলো, এই ফেসবুক এবং গুগল, ইনস্টাগ্রাম এবং ইউটিউব এইগুলো কি? তোমরা হয়তো অলরেডি বুঝতে পেরেছো এগুলো এক একটি ওয়েবসাইট। এখানে দেখো ফুডপান্ডা এবং পাঠাও এগুলো এক একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটগুলো আমরা হরহামেশা ইউজ করে থাকি। এই যে ওয়েবসাইটগুলো আমরা দেখতে পাচ্ছি এই ওয়েবসাইটগুলো কীভাবে তৈরি করতে হয়, কীভাবে রান করতে হয়, কীভাবে এই ওয়েবসাইটগুলোকে সাজাতে হয় সেই জিনিসগুলো সম্পর্কে আমরা ধারাবাহিকভাবে আমরা আইসিটি এই ক্লাসে চ্যাপ্টার 4-এ আমি যে ক্লাসগুলো নিব সেই ক্লাসগুলো যদি তোমরা সবগুলো করো তাহলে তোমরা জানতে পারবে কীভাবে একটি ওয়েবসাইট ডিজাইন করতে হয়, কীভাবে একটি ওয়েবসাইটের জন্য HTML বা CSS কোড কীভাবে লিখতে হয় সেই জিনিসগুলো তোমরা ধারাবাহিকভাবে জানতে পারবে। যেহেতু আজকে চতুর্থ অধ্যায়ের প্রথম যে লেসনটি আছে সেজন্য আমরা একদম বিগিনিং বা যে ইস্যুগুলো আছে সেগুলো একটু জেনে নিই। এখানে আমি কিছু ছবি দেখতে পাচ্ছি। এই ছবিতে দেখো দুইটি ছবিতে একই কাজ করছে, ক্যালকুলেটরের মাধ্যমে কিছু হিসাব নিকাশ হচ্ছে অথবা কম্পিউটার এখানে কিছু কাজ করছে। সো অ্যাট দ্য ভেরি বিগিনিং, অ্যাট দ্য প্রিমিটিভ স্টেজে কি হতো যে যেই কম্পিউটারটা মানে সর্বপ্রথম পৃথিবীতে যে কম্পিউটারটা আবিষ্কার হয়েছিল এটির নাম হচ্ছে ENIAC। এই ENIAC কম্পিউটারটাকে রাখার জন্য বিশাল বড় একটি রোমের প্রয়োজন হয়েছিল, হল রোমের মতো একটি রোম প্রয়োজন হতো শুধু একটি কম্পিউটারকে রাখার জন্য। কিন্তু তোমরা জেনে আশ্চর্য হবে এই কম্পিউটারটির কার্যক্ষমতা খুবই স্বল্প ছিল। এই কম্পিউটারটি দিয়ে সামান্য যোগ বিয়োগ করার মতো কাজ করা হতো, কিন্তু বর্তমানে তোমরা জানো যে এখন সুপার কম্পিউটার আছে, এমন কিছু নেই যে কম্পিউটারের সাহায্যে এখন করা সম্ভব নয়। সো এই যে হিসাব নিকাশ এবং গবেষণার কাজেই একদম প্রথম দিকে কম্পিউটারগুলো ইউজ হতো। দেখো কম্পিউটার আবিষ্কারের পর থেকে প্রচুর পরিমাণে হিসাব নিকাশ করা, গবেষণা করা, যাচাই বাছাই, সংগ্রহ ও সংরক্ষণ করার কাজেই কম্পিউটারগুলো ব্যবহৃত হতো। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি একটি হচ্ছে WWW।
তোমরা জানো যে WWW ফুল ফর্মটি কি? আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে এটির ফুল ফর্মটি কি, যারা জানো তারা চটপট কমেন্ট বক্সে লিখে ফেলো যে WWW ফুল ফর্মটি কি। আজকের ক্লাসটি আমাদের জানা খুবই প্রয়োজন, কারণ আমরা এই যুগে সবাই কিন্তু স্মার্টফোন ইউজ করি, কম্পিউটার ইউজ করি। সো আমরা যে একটি মোবাইল থেকে আরেকটি মোবাইলে একটা ডাটা ট্রান্সমিশন আমরা করছি, অথবা একটি কম্পিউটার থেকে আরেকটি কম্পিউটার তথ্য পাঠাচ্ছি, এই জিনিসগুলো কিন্তু WWW এই জিনিসটা যদি না থাকতো তাহলে কিন্তু আমরা সেটি পারতাম না। তো এটা কে আবিষ্কার করছি একটু জেনে নিই। স্ক্রিনে আমরা যেই মানুষটির ছবি দেখতে পাচ্ছি উনি হচ্ছেন বিজ্ঞানী স্যার টিম বার্নার্সলি। আমরা তার পরিচয়টা একটু দেখে নিই। উনি হচ্ছেন ব্রিটিশ কম্পিউটার বিজ্ঞানী টিম বার্নার্সলি। ওনার পুরো নামটা হচ্ছে স্যার টিম বার্নার্সলি। উনি WWW তথা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আবিষ্কার করেন, যার ফলশ্রুতিতে আমরা এখন ইন্টারনেটে খুব সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় তথ্য ট্রান্সফার করতে পারি। তার এই আবিষ্কারে যদি তার এই অবদান না থাকতো তাহলে হয়তো আমরা খুব সহজেই একে অপরের সাথে কমিউনিকেট করতে পারতাম না। সো 1989 সালে তিনি এমন একটি ওয়েবের ধারণা প্রস্তাব করেন যার অ্যাড্রেস ব্যবহার করে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে খুব সহজেই কি তথ্য পাঠানো যায়। সো আমরা এখান থেকে মনে রাখবো যে কত সালে, 1989 সালে তিনি এই কাজটি করেন, যার ফলশ্রুতিতে আজকে আমরা কম্পিউটারে এক জায়গা থেকে অন্য জায়গায় তথ্য ট্রান্সফার করতে পাচ্ছি। এখানে আমরা আরও দুটি ছবি দেখতে পাচ্ছি। সো এখান থেকে দেখানো হয়েছে যে একটি কম্পিউটার থেকে কীভাবে ফাইল বা ডাটা অন্য একটি কম্পিউটারে কি ট্রান্সফার হচ্ছে, সেম এখানেও দেখানো হচ্ছে। চলো আমরা আরেকটি ছবির মাধ্যমে আরো স্পষ্টভাবে দেখে নিই। এখানে একটি কম্পিউটার আমি ধরে নিলাম, এই কম্পিউটারটি বাংলাদেশে, এখানে আমার একটি বন্ধু আমেরিকাতে বসে, সে একটি কম্পিউটার ইউজ করছে। আমি তাকে কিছু একটা চিঠি বা একটা কিছু ডাটা আমি তাকে পাঠাতে চাই বা একটা ফাইল তাকে আমি ট্রান্সফার করতে চাই। সেক্ষেত্রে এখান থেকে যদি ওইখানে যায় একটা নির্দিষ্ট আইপি অ্যাড্রেস ইউজ করে এবং WWW তথা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এবং হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকলের মাধ্যমে তারা কি করছে, একটি কম্পিউটার থেকে ডাটা দেখো অন্য একটি কম্পিউটারে ট্রান্সফার হয়ে যাচ্ছে। সো স্যার টিম বার্নার্সলির এই অবদান যদি আইসিটিতে না থাকতো তাহলে হয়তো আজকে আমরা প্রিয়জনের সাথে কথা বলতে পারতাম না। আমি দেখতে পাচ্ছি আমাদের লাইভ ক্লাসে অনেকেই জয়েন করেছে। তোমরা যারা এখনো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো নি, তাদের এই চমৎকার এই টপিকটি দেখার সুযোগ করে দাও, যাতে তারা চতুর্থ অধ্যায়ের প্রথম যে লেসনটি আছে সেটি তারা আজকে জানতে পারে। 2022 সালে যারা HSC পরীক্ষা দিবে তোমাদের জন্য এই চ্যাপ্টারটি খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে নর্মালি একটি সিজনশীল থাকি, এবং 2022 সালে যারা নতুন HSC এডমিশন হবে তোমাদের জন্য এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ। সো তোমরা এই চ্যাপ্টারটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও, এই লেসনটি, এই আজকের এই লাইভ ক্লাসটি, যাতে তারা সবাই দেখতে পারে। সো এখানে ডাটা ট্রান্সমিশনের কথাগুলো আমরা জানলাম এতক্ষণ। এখন দেখি ব্রাউজার, আমরা অনেক ধরনের ব্রাউজার ইউজ করি, কেউ ল্যাপটপে ইউজ করি, কেউ আবার মোবাইল ফোন ইউজ করি। তোমরা এগুলোর আইকনগুলো দেখেই খুব পরিচিত তোমাদের কাছে, তোমরা জানো এটি হচ্ছে এটা হচ্ছে গুগল ক্রোম, এই আইকনটি হচ্ছে গুগল ক্রোম, তারপর এটি হচ্ছে মোজিলা ফায়ারফক্স, তারপর এটি হচ্ছে অপেরা মিনি, এটি হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার, এবং সর্বশেষ হচ্ছে সাফারি। এগুলো হচ্ছে ব্রাউজার, ঠিক আছে? এই ব্রাউজারের মাধ্যমে কিন্তু আমরা ওয়েবসাইটে প্রবেশ করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এখানে আমি দুটি ছবি দিয়েছি, তোমরা খুব সহজেই বুঝতে পারছো ফেসবুক হচ্ছে একটি ওয়েবসাইট, এবং ফেসবুকের এই যে পেজ, একটা পেজ, এটাকে আমরা বলতে পারি ওয়েব পেজ। এটা হচ্ছে NCTB তথা ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ডের একটা ওয়েবসাইট থেকে নেওয়া একটি ছবি, এটি হচ্ছে ওই ওয়েবসাইটের একটি ওয়েব পেজ। সো আমরা এটা বলতে পারি এটা হচ্ছে ওয়েব পেজ, এবং ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার জন্য বিভিন্ন দেশের সার্ভারে রাখা ফাইলকে ওয়েব পেজ বলে। আমি ইন্টারনেটে অ্যাক্সেস রেখে আমি একটা ওয়েবসাইটের কিছু ওয়েব পেজ রেখে দিলাম, আমি পৃথিবীর যে কোনো জায়গা থেকেই যদি সেটাকে অ্যাক্সেস করতে পারি তথা আমি যদি সেটাকে ইউজ করতে পারি বা দেখতে পারি তাহলে আমরা এটাকে বলবো ওয়েব পেজ। পাশাপাশি একটি ওয়েবসাইটে এক বা একাধিক ওয়েব পেজ থাকে। তোমরা জানো যে ফেসবুকে দেখো এখানে একটি হোম বাটন আছে, তারপর এটা হচ্ছে ভিডিও অপশন, বিভিন্ন অপশন আছে, পেজ আছে, সেভ ভিডিও আছে, এগুলো এক একটা কি বলতো ওয়েব পেজ। এখানেও দেখো ফটোর জন্য একটা আলাদা ওয়েব পেজ ক্রিয়েট করা আছে, পেমেন্ট স্ট্যাটাসের জন্য আলাদা ওয়েব পেজ ক্রিয়েট করা আছে।
সো একটা ওয়েবসাইটে সাধারণত অনেকগুলো ওয়েব পেজ থাকে, সাধারণত শুরুতে পৃষ্ঠা থাকে তাকে ওয়েবসাইটের হোম পেজ বলা হয়। মানে একটি ওয়েবসাইটের শুরুতে মানে একদম প্রিমিটিভ স্টেজে, মানে একটা ওয়েবসাইটে আমি জাস্ট লগ ইন করার পরে প্রথম যে ইন্টারফেসটা আমরা দেখতে পাচ্ছি সেটাকে বলা হয় হোম পেজ। সো এতক্ষণ আমরা হোম পেজ সম্পর্কে আমরা জানলাম এবং ওয়েব পেজ সম্পর্কে জানলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা ওয়েবসাইটের কিছু প্রকারভেদ সম্পর্কে জানবো। স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইট, সো এই দুইটি ওয়েবসাইট নর্মালি ওয়েবসাইটগুলো এই দুই ক্যাটাগরিতে হয়ে থাকে। সো দেখো ওয়েবসাইটের ক্ষেত্রে যে সকল ওয়েবসাইটের তথ্য সাধারণত পরিবর্তন করা যায় না, তার মানে আমি ওয়েবসাইটে প্রবেশ করার পরে সবসময় এটা কনস্ট্যান্ট আকারে থাকবে, মানে অপরিবর্তনশীল আকারে থাকবে, সেটাকে আমরা বলবো স্ট্যাটিক ওয়েবসাইট। এবং ডাইনামিক ওয়েবসাইটটা হচ্ছে যে সকল ওয়েবসাইটের তথ্য সাধারণত পরিবর্তনশীল বা পরিবর্তন করা যায় তাদেরকে ডাইনামিক ওয়েবসাইট বলা হয়। সো আমরা আমাদের পার্সপেক্টিভ বা আমরা যদি কোনো ওয়েবসাইট তৈরি করতে চাই, আমাদের স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করব নাকি ডাইনামিক ওয়েবসাইট তৈরি করব, সেটা আমাকে আগে ঠিক করে নিতে হবে যে আমাদের ওয়েবসাইটের ধরনটা কী হবে। সো এই পর্যায়ে তোমাকে যেটা করতে হবে যে স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করার জন্য ওই স্ট্যাটিক ওয়েবসাইটের সুবিধা অসুবিধাগুলো আগে জানতে হবে, পাশাপাশি ডাইনামিক ওয়েবসাইটেরও সুবিধা অসুবিধাগুলো তোমাকে জানতে হবে। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আজকে সুবিধা এবং অসুবিধাগুলো জানার পরে কমেন্ট বক্সে জানিয়ে দিবে কে কে স্ট্যাটিক ওয়েবসাইট বানাতে চাও এবং কে কে ডাইনামিক ওয়েবসাইট বানাতে চাও। সো চলো এ পর্যায়ে আমরা স্ট্যাটিক ওয়েবসাইটের সুবিধাসমূহ জেনে নিই। এখানে দেখো স্ট্যাটিক ওয়েবসাইটের কিছু মেইন মেইন সুবিধাগুলো আমি এখানে দিয়েছি। এই প্রধান সুবিধাগুলো থেকে দেখো ওয়েবসাইট উন্নয়ন করা সহজ, স্ট্যাটিক ওয়েবসাইটটা খুব ইজিলি সেটাকে আপডেট করে ফেলা যায় বা খুব ইজিলি এটাকে বিল্ড করা যায়, এবং কি খরচ খুব কম হয়, কারণ একটা স্ট্যাটিক ওয়েবসাইট থাকবে এটা সবসময় কনস্ট্যান্ট থাকবে, এটাকে মানে চেঞ্জ করার জন্য বা বারবার পরিবর্তন করার জন্য কোনো হ্যাসেল থাকবে না, এবং খুব দ্রুত লোড হয় যেহেতু এটাকে একবারে ফিক্সড করা হয়েছে, সেহেতু এটাকে খুব দ্রুত লোড হবে। সহজেই ওয়েব পেজের লেআউট পরিবর্তন করা যায়, আমি যেই লেআউট আমি চাচ্ছি সেই লেআউটে আমি খুব সহজেই এটাকে কাস্টমাইজ করতে পারবো, এবং ডাটাবেজ না থাকায় অধিক নিরাপদ, মানে এটাতে হ্যাকিং হয়ে যাবে বা আমার ডাটাবেজ থেকে তথ্য হারিয়ে যাবে ব্যাপারটা এরকম না, যেহেতু এটা স্ট্যাটিক বাই ডিফল্ট আমি আমার ডাটা বা আমার কাঙ্ক্ষিত তথ্য আমি ইনপুট দিয়ে দিয়েছি, সেহেতু আমার এই ডাটাবেজ না থাকলে সেখানে কোনো সমস্যা নেই বা ডাটাবেজ না থাকে এটা অধিক নিরাপদ বলা চলে। তবে এটার কি কোনো অসুবিধা নেই? অবশ্যই কিছু অসুবিধা আছে, এখানে কিছু ওয়েব অসুবিধা আমি দিয়ে দিয়েছি। দেখো ওয়েবসাইটে তথ্য যুক্ত আপডেট বা ডিলিট করা জন্য কোড পরিবর্তন করতে হয়, আমি যদি কোনো কিছু আপডেট করতে চাই সেহেতু আমাকে একদম র কোডিং, মানে আমি যেখানে ফার্স্ট আমি যে কোডটা করেছি এই ওয়েবসাইটটাকে বিল্ড আপ করার জন্য সেইখান থেকে আমাকে কি করতে হবে, এডিট করতে হবে, সো যেটা আসলে খুব হ্যাসেল হয়, বাট ডাইনামিক ওয়েবসাইটে সেটা একেবারে ভিন্ন। ব্যবহারকারীর কাছ থেকে ইনপুট নেওয়ার ব্যবস্থা থাকে না, ব্যবহারকারী যখন এটাকে যখন ওয়েবসাইটে রান করবে, ওয়েবসাইটে যখন সে প্রবেশ করবে তখন তার কাছ থেকে আমি ইনপুট নেওয়ার কোনো অপশন সেখানে থাকবে না, ওয়েবসাইটে কোনো ফাংশনালিটি থাকে না, সো যে কারণে এটা খুবই একটু নর্মাল ওয়েবসাইট হয়ে যায়, এবং এখানে আসলে অনেক ধরনের ওয়েব পেজ বা লিঙ্কের অপশনগুলো খুব একটা অ্যাক্সেসেবল হয় না। এছাড়াও আরও কিছু অসুবিধা আছে, আর কী কী অসুবিধা আছে স্ট্যাটিক ওয়েবসাইটের যেটা পরিবর্তন করা যায় না, তোমাদের যেগুলো মনে হয় সেটা চটপট কমেন্ট বক্সে আমাকে লিখে পাঠাও, আমি দেখি যে তোমরা আর কী কী ওয়েব অসুবিধা আছে এই স্ট্যাটিক ওয়েবসাইটের সেটা তোমাদের কাছ থেকে আমি জানতে চাচ্ছি। একটু কিছু কমেন্ট পড়ি নি এখানে, দেখতে পাচ্ছি এখানে সাগর দত্ত লিখেছে ইয়েস স্যার, সাইদ হোসেন লিখেছেন সাথে আসি স্যার, শোয়েব সীমান্তে দাঁড়িয়ে শোয়েব লিখেছেন গ্রেট স্যার, মোহাম্মদ নাইমুল কবির লিখেছেন এক্সিলেন্ট, ইব্রাহিম খলিন লিখেছেন গ্রেট, এখানে অনেকেই দেখতেছি জয়েন করছে এবং অনেকে আমার সাথে যুক্ত আছো, যারা এখনও তোমাদের প্রিয় বন্ধু বা বান্ধবী যারা এখনও যুক্ত হয়নি তাদেরকে লাইভ ক্লাসটি শেয়ার করে দাও, তাহলে তারাও আজকের এই ক্লাসটি সম্পর্কে জানতে পারবে, এবং তারা ওয়েবসাইট যে ইউজ করছে, ফেসবুক ইউজ করছে, পাঠাও ইউজ করছে, ফুডপান্ডা ইউজ করছে, প্রত্যেক দিন যেই সমস্ত ওয়েবসাইট থেকে তারা সেবা গ্রহণ করছে সেই ওয়েবসাইটগুলো কোনটা কীরকম এটা জানা যেতেই পারে, তাদেরকে জানার একটু সুযোগ করে দাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা ডাইনামিক